নমস্কার বন্ধুরা আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ইউটিউবে বিস্তর ভিডিও দেখেছেন আর আশা করছি অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে বা অনেকের সেকেন্ড এস চলে এসেছে কিন্তু তবুও আমাদের মধ্যে অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারেননি তারা পরবর্তীকালে কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে পারবে কিনা অর্থাৎ যখন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গিয়েছিল তখন তাদের কাছে কাস্ট সার্টিফিকেট ছিল না কিন্তু বর্তমানে কাস্ট সার্টিফিকেট আছে সেক্ষেত্রে তারা পরবর্তীকালে কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে পারবে কিনা সেই সঙ্গে যাদের প্রথম দ্বিতীয় কোনো এস এম আসেনি বা যাদের প্রথম এস এম এসেছে কিন্তু দ্বিতীয় এসএমএস আসেনি তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিতীয়বার আবেদন করবেন কি না বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সে সঙ্গে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রিব বাটনে ক্লিক করে পাশের ঘণ্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশন থেকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনার প্রথম না দ্বিতীয় কোন এস এম এস এসেছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকের কাছে একটা এস এম এস এসেছে অনেকের কাছে দুটো এস এম এস এসেছে আবার অনেকের কাছে তিনটে এস এম এসও এসেছে তো প্রথম এস এম এসটার মানে হচ্ছে আপনার আবেদনপত্রটি কম্পিউটারে লোড হয়েছে এবং আপনার আবেদনপত্রটি জমা হয়েছে তার জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান আইডি এই কিন্তু একটা ন সংখ্যার অ্যাপ্লিকেশান আইডি কিন্তু দিয়ে থাকবে প্রথম এস এম এসটাই আর দ্বিতীয় সেমিস্টার মানে হচ্ছে আপনার ফর্মটি ভেরিফাই হয়ে গেছে অর্থাৎ যারা ভেরিফাইড থাকবে তারা কিন্তু ভেরিফাই করে দিয়েছে অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড তারা কিন্তু করে দেবে আর যদি আপনাদের অ্যাকসেপ্টেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই দ্বিতীয় সেমিস্টার আসবে আর এটার মানে হচ্ছে আপনার আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড বা ভেরিফাই হয়ে গেছে এবং আপনি কিছুদিন পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো বা হাজার টাকা পেতে শুরু করবেন অর্থাৎ আপনি যদি জেনারেল বা ওবিসি বিসি কাস্টের হয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচশো টাকা পেতে শুরু করবেন আর যদি এসসি বা এসটি কাস্টের হয়ে থাকেন সেক্ষেত্রে হাজার টাকা পেতে শুরু করবেন এবং এখানে আপনাদের কিন্তু একটা বেনিফিশিয়ারি আইডি সেটি কিন্তু দিয়ে থাকবে অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি এবং বেনিফিশিয়ারি আইডি দুটোই কিন্তু দেওয়া থাকবে দ্বিতীয় এস এম এসটায় তারপরে আপনাদের আরও কিন্তু একটা আসবে তৃতীয় এস এম এস তো দেখতে পাচ্ছেন এই তৃতীয় এসএমএসটা কিন্তু অনেকের এসেছে এটার মানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো বা হাজার টাকা সেটা কিন্তু ঢুকেছে এবং সেখানে আপনাদের কোন ডেটে ঢুকেছে সেই টাইমটা দিয়ে থাকবে সে সঙ্গে কোন তারিখ সেটা কিন্তু দিয়ে থাকবে এবং আপনাদের কত টাকা ঢুকেছে সেই টাকার পরিমাণটাও কিন্তু দিয়ে থাকবে যারা জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি তাদের কিন্তু পাঁচশো টাকা ঢুকবে আর যারা এসসি বা এসটি ক্যাটাগরি তাদের কিন্তু হাজার টাকা ঢুকবে তো এই তৃতীয় এস সেটা কিন্তু ব্যাঙ্কের এস এটা কিন্তু সবার আসবে না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরে কিন্তু এই তৃতীয় সেমেস্টার আসবে তো তৃতীয় সেমেস্টার কিন্তু সবারই আসবে না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরে কিন্তু এই তৃতীয় এসএমএসটা যাবে অর্থাৎ শুধুমাত্র প্রথম আর দ্বিতীয় এসে কিন্তু বেশিরভাগ মানুষের কাছে যাবে তৃতীয় সেমেস্টার কিন্তু যাবে না তো অনেকে কিন্তু ভুল করছেন যে তৃতীয় এসএমএস আসছে না কেন যাদের লিঙ্ক থাকবে তাদেরই কিন্তু তৃতীয় সেমিস্টার ঢুকবে প্রত্যেকে কিন্তু তৃতীয় সেমেস্টার ঢুকবে না তো আপনার কোন এসএমএসটা এসেছে প্রথম এস এম এস এসেছে না দ্বিতীয় এসএমএস এসেছে না তৃতীয় সেমএস এসেছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই হলো এস এর গল্প তো এবার আমরা জানবো যারা এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট দিতে পারেননি তারা কি পরবর্তীকালে কাস্ট সার্টিফিকেট যোগ করতে পারবে তো সেক্ষেত্রে দুয়ারে সরকার হেল্পলাইন থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী তাদের কাছে এরকম কোনো আপডেট নেই অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাস্ট সার্টিফিকেট দিয়ে পরবর্তীকালে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং ভেরিফাই হয়ে গেছে অর্থাৎ সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে মানে যাদের দ্বিতীয় সেমএস চলে এসেছে তারা কিন্তু কোনোভাবেই আর দ্বিতীয়বার কাস্ট সার্টিফিকেট দিতে পারবেন না অর্থাৎ যাদের প্রথম ও দ্বিতীয় এস দুটোই কিন্তু চলে এসেছে তারা কিন্তু কোনোভাবেই আর দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না আর যাদের কাছে প্রথম এস এম এস এসেছে এখনও পর্যন্ত দ্বিতীয় এস আসেনি তারা কিন্তু চাইলে দ্বিতীয়বার আবেদন করতে পারবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় সেমেস আসেনি তারা হয় কিছুদিন ওয়েট করতে পারে বা তারা কিন্তু নতুনভাবে আবারও আবেদন করতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাস্ট সার্টিফিকেট যোগ করার জন্য সেক্ষেত্রে যদি যোগ করেন সেক্ষেত্রে তারা হাজার টাকা পাবে নয়তো তারা কিন্তু পাঁচশো টাকা পাবে অর্থাৎ যাদের প্রথম বা দ্বিতীয় কোনো সেমেসই আসেনি কাস্ট সার্টিফিকেট অ্যাড বা যোগ করার জন্য তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারবেন কিন্তু যাদের দ্বিতীয় সেমেস চলে এসেছে তারা কিন্তু আর দ্বিতীয়বার কাস্ট সার্টিফিকেট যোগ করার জন্য তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো এবার জানবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের বা দ্বিতীয় কোনো এসএমএসই আসেনি বা যাদের প্রথম এসএমএস এসেছে কিন্তু দ্বিতীয় এসএস এখনো পর্যন্ত আসেনি তারা কি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন তো বন্ধুরা দুয়ারে সরকার হেল্পলাইন থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী যারা দ্বিতীয় এসমএস পেয়ে গেছেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না কিন্তু যাদের কাছে প্রথম এসএমএস এসেছে বা প্রথম দ্বিতীয় কোনো এসএমএসই আসেনি তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারেন যদি তার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তবে তা যোগ করতে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারেন অর্থাৎ যারা আগে আবেদন করেছিলেন কাস্ট সার্টিফিকেট ছাড়া তারা যদি প্রথম বা দ্বিতীয় কোনো এস যদি না পান কিন্তু বর্তমানে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারবেন কাস্ট সার্টিফিকেট যোগ করার জন্য আর যারা প্রথম ও দ্বিতীয় দুটো এস এম পেয়ে গেছেন তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে যে যারা প্রথম এস আর দ্বিতীয় এস দুটো এস এসসি পেয়ে গেছেন তারা কিন্তু আর দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না সে কাস্ট সার্টিফিকেট যোগ করার জন্য হোক বা দ্বিতীয়বার আবেদন করার জন্য হোক তারা কিন্তু আর দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না কিন্তু যারা প্রথম এসএমএস পেয়েছেন বা দ্বিতীয় এস এম এস বা যারা কোনো এস এম পান তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারবেন সে কাস্ট সার্টিফিকেট যোগ করার জন্য বা কোনো যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয়বার আবেদন করার জন্য আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে কোন ঘরে কী কী লিখতে হবে সেটা নিয়ে অলরেডি আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো যারা দেখেননি অবশ্যই সেখান থেকে দেখে নেবেন কীভাবে আপনাদের দ্বিতীয়বার ফর্মটি আপ করতে হবে আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য মন্দ জয় হিন্দ